নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। তো অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রথমেই আপনাদেরকে জানাই আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। তো অ্যাস্ট্রো টিপসে আমরা ধীরে ধীরে এখন জ্যোতিষ শাস্ত্রটিকে কিছুটা বোঝার চেষ্টা করছি, কিছুটা জানার চেষ্টা করছি, কিছুটা শেখার চেষ্টা করছি। এবং বর্তমানে যে ধরনের অনুষ্ঠান আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, সেই অনুষ্ঠানগুলি জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান, এবং প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা জ্যোতিষটাকে কিছুটা শেখার চেষ্টা করব বা কিছুটা বোঝার চেষ্টা করব। তো অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব, বেশি কথা বাড়াবো না। তবে প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার কাছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আগামী সেপ্টেম্বর মাস 2018 থেকে আমি জ্যোতিষের নতুন ক্লাস চালু করব। আপনারা যারা জ্যোতিষশাস্ত্রটি আমার কাছ থেকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে চান, তারা অবশ্যই, এখনও হাতে সময় আছে অনেকটাই, তার আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের আলোচনাতে। আজকে আমরা আলোচনা করবো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রত্যেকটি আলোচনায় কিন্তু আমাদের, মানে আমরা যে সমস্ত আলোচনার মধ্যে থেকে যাচ্ছি, এগোচ্ছি, এই প্রত্যেকটি আলোচনা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এই আলোচনাগুলি, মানে এই যে আমি অনুষ্ঠানগুলি করছি, এইগুলো কিন্তু জ্যোতিষের বেসিক নলেজ, অর্থাৎ এই সমস্ত বিষয় সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি পরবর্তী জায়গায় গিয়ে ভাব বিচার, একটি একজন জাতকের জন্মছকের যে বিচার, এটি কিন্তু করা সম্ভব হবে না যদি এইগুলো মাথায় না থাকে। তো আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে গ্রহের দৃষ্টি সম্পর্কে। এবং আমাদের পরাশরীয় সিস্টেমের মধ্যে আমাদের জ্যোতিষের, অর্থাৎ আমাদের যে সনাতনী বৈদিক জ্যোতিষের যে মূল ভিত, অর্থাৎ যে আমরা যে মেথডে এই শাস্ত্রটিকে অধ্যয়ন করেছি, বা এই শাস্ত্রটিকে যেই সিস্টেমের মাধ্যমে, যেই সূত্রের মাধ্যমে আমরা একজন জাতকের জন্মছককে বিশ্লেষণ করি, পর্যবেক্ষণ করি, এই সমস্ত বিষয়টি কিন্তু পরাশরীয় সিস্টেমের ভেতর থেকে এসছে। অর্থাৎ পরাশর মুনি যে সিস্টেম সৃষ্টি করেছেন, যে সূত্র তিনি দিয়ে গেছিলেন, সেই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এই জন্ম, একটি মানুষ, একজন জাতকের জন্মছকের পর্যবেক্ষণ করে থাকি। এছাড়াও, মানে যামিনি ঋষি যিনি ছিলেন, আমাদের আরও একটি সিস্টেম আছে, সেটা হচ্ছে যামিনি সিস্টেম বলা হয়। যেমন আমরা একটাকে বলছি পরাশরীয় সিস্টেম, আর একটাকে বলছি যামিনি সিস্টেম। এই পরাশরীয় সিস্টেম এবং যামিনি সিস্টেম দুটো কিন্তু ভিন্ন ব্যাপার, দুটো কিন্তু আলাদা আলাদা ব্যাপার, কিন্তু এই দুটো জায়গাতেই কিন্তু একটা বিশেষ বিষয় কিন্তু প্রচণ্ড প্রাধান্য পেয়েছে প্রচণ্ডভাবে, সেটি হচ্ছে দৃষ্টি অথবা দৃষ্টি। তো এখানে খেয়াল করতে হবে যে পরাশরীয় সিস্টেম আর যামিনি সিস্টেমের যে দৃষ্টি, এইটা কিন্তু এক নয়, এটা কিন্তু একটু ভিন্ন। তবে দৃষ্টির যে প্রাধান্য, এটা কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে, মানে এইটাকে আমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এইটা যদি আমরা না রপ্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা জ্যোতিষের একটি জন্মছকের বিচারের ক্ষেত্রে, মানে আমরা জিরো হয়ে যাব, আমাদের কোনোই, মানে একটি জন্মছক বিচারের ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো পরাশরীয় সিস্টেমের দৃষ্টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। পরাশরীয় সিস্টেমের যে দৃষ্টি, সেই দৃষ্টি হচ্ছে গ্রহের দৃষ্টি, অর্থাৎ আমাদের যে নটি গ্রহ, এই নটি গ্রহের দৃষ্টি, বিভিন্ন দৃষ্টি আছে, এবং সেই দৃষ্টি নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং আমরা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। অবশ্যই আপনারা খাতা পেন নিয়ে রেডি থাকবেন, আপনারা অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন এই দৃষ্টিগুলোকে। তো পরাশরীয় সিস্টেমে যে দৃষ্টি, সেই দৃষ্টি কিন্তু গ্রহের দৃষ্টি হয়, কিন্তু যামিনি সিস্টেমে যে দৃষ্টি হয়, সেই দৃষ্টি কিন্তু রাশির দৃষ্টি হয়। যেমন হচ্ছে চর রাশির দৃষ্টি হয়, স্থির রাশির দৃষ্টি হয়, দ্বিস্বভাব রাশির দৃষ্টি হয়, এরকম যামিনী সিস্টেমের কিন্তু নিয়ম। কিন্তু আমরা এখন পরাশরীয় সিস্টেম নিয়ে আলোচনা করছি, আমরা এখন যামিনী সিস্টেম আলোচনা করব না। তবে যামিনী সিস্টেম সম্পর্কে আপনাদের কিছু কিছু ধারণা কিন্তু অবশ্যই আমি দিয়ে দেবো, যাতে আপনারা কিছুটা ব্যাপারটা বুঝে যান। খুব অল্প, মানে খুব অল্প যামিনী সিস্টেমের মধ্যে, কিন্তু পরাশরীয় সিস্টেমের মধ্যে যেমন এত বিস্তর ব্যাপারটা আছে, যামিনী সিস্টেমের ভিতরে কিন্তু এতটা বিস্তর ব্যাপার নেই। খুব অল্প শেখার ব্যাপার আছে, এবং অল্প শেখাটা কিন্তু, মানে যদি আপনারা কেউ এই যামিনী সিস্টেমটাকে মোটামুটি শিখে যান, তাহলে কিন্তু আপনাদের ছক বিচার করার ক্ষেত্রে বেশ কিছুটা পোক্ত হয়ে যেতে পারেন আপনারা। তবে এখন আমরা যামিনী সিস্টেম নিয়ে আলোচনা করবো না, এখন আমরা পরাশরীয় সিস্টেমে আলোচনা করবো। এবং পরাশরীয় সিস্টেমে আলোচনা করতে গেলে পরে আমাদের যে গ্রহেদের দৃষ্টি, সেই দৃষ্টি সম্পর্কে আমরা এখানে কিছুটা
বুঝে নেব যে বিষয়টা কিরকম। তো প্রথমে আমি এখানে দেখুন নটি গ্রহের নাম অলরেডি লিখে রেখেছি, রবি, চন্দ্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই প্রত্যেকটি যে গ্রহ লিখেছি এই প্রত্যেকটি গ্রহের কিন্তু দৃষ্টি আছে। তবে এখানে কেতুর ক্ষেত্রে আমি এখানে লিখে দিয়েছি যে কেতুর কিন্তু কোনো দৃষ্টি নেই, কেতুকে কিন্তু অন্ধগ্রহ বলা হয়, কেতুর কিন্তু চোখ নেই, তাই কেতুর কিন্তু এখানে কোনো দৃষ্টি দেওয়া হয়নি। তবে আমরা কেতুর ক্ষেত্রে লাস্টে আসবো, আগে আমরা প্রথম থেকে দেখব যে রবি, চন্দ্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, এই যে আমাদের আটটি গ্রহ, কেতুকে ছাড়া যে আটটি গ্রহ, এই প্রত্যেকটি গ্রহের কিন্তু দৃষ্টি আছে। তো এই প্রত্যেকটি গ্রহের যে দৃষ্টি, এই দৃষ্টিগুলি কিন্তু আপনারা লিখে রাখবেন এবং আমাদের প্রতি পদক্ষেপে কিন্তু এইটা আমাদের প্রয়োজনে লাগবে। তো এখানে একটি বিশেষত্ব আছে এই পুরো বিষয়টার ভেতরে, সেই বিশেষত্বটা হচ্ছে এটি যে শুক্র, বুধ, চন্দ্র এবং রবি, শুক্র, বুধ, চন্দ্র এবং রবি, এই সমস্ত অর্থাৎ এই চারটি গ্রহ, অর্থাৎ আর একটু ভালো করে বললে এরকম হবে যে আমাদের রবি, চন্দ্র, সপ্তম, রবি, চন্দ্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, এই সমস্ত গ্রহের কিন্তু সপ্তমে দৃষ্টি আছে, অর্থাৎ সপ্তম, 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 সপ্তম এবং সপ্তম, প্রত্যেকটি গ্রহের কিন্তু সপ্তমে দৃষ্টি আছে। কিন্তু আগে একটুখানি আপনাদেরকে বুঝিয়ে দিই যে যারা একদম নতুন, যারা একদম প্রথম, তাহলে তাদেরকে একটুখানি বুঝিয়ে দেবো যে সপ্তম বলতে ব্যাপারটা কি বোঝাচ্ছে। তাহলে আমরা সপ্তম বলতে বলতে চাইছি এটাই যে রবি যদি এখানে বসে থাকে তাহলে রবির সপ্তম দৃষ্টি এখানে পড়বে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এই জায়গাটা কিন্তু রবির দৃষ্টি আছে। আবার যদি চন্দ্র এখানে বসে তাহলে চন্দ্রের কিন্তু দৃষ্টি তার সপ্তমে চলে আসবে, অর্থাৎ ঠিক তার সিঁধে সিঁধি ঘরটায়, তাহলে এই জায়গায় কিন্তু আমরা বলবো চন্দ্রের দৃষ্টি আছে। আবার আমরা যদি বলি শুক্র এখানে বসে আছে তাহলে শুক্রের সপ্তম ঘর কোনটি, শুক্রের সপ্তম ঘর কিন্তু এইটি, অর্থাৎ এই জায়গায় কিন্তু শুক্রের দৃষ্টি আছে, অর্থাৎ তার ঠিক অপোজিট ঘর, এটাকে বলা হয় সপ্তম ঘর। তাহলে এই প্রত্যেকটি গ্রহে কিন্তু সপ্তমের দৃষ্টি আছে। এবারে এছাড়াও সপ্তমের দৃষ্টি তো প্রত্যেকটি গ্রহের আছে, এছাড়াও কিন্তু মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রাহু, এই যে চারটি গ্রহ, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু, এই চারটি গ্রহের কিন্তু সপ্তমের দৃষ্টি দেওয়া ছাড়াও কিন্তু অতিরিক্ত কিছু দৃষ্টি আছে। কীরকম? সেটি হচ্ছে মঙ্গলের, মঙ্গল যেমন দৃষ্টি দেবে সপ্তম, চতুর্থ এবং অষ্টম, এটাকে একটু ক্লিয়ার করে দিই। তাহলে আমরা যদি ধরে নিই যে মঙ্গল একটি জন্মছকে যেখানেই বসতে পারে, 12টি ভাবের মধ্যে যেখানেই বসতে পারে, অর্থাৎ যেই জায়গায় মঙ্গল বসে থাকবে সেই জায়গা থেকে আমরা ধরে নিলাম মঙ্গল এখানে বসে আছে, ধরে নিলাম সেটা যে কোনো জায়গায় হতে পারে, তাহলে মঙ্গল যেখানে বসে থাকবে তার অ্যান্টি ক্লক ওয়াইজ 1, 2, 3, 4 অর্থাৎ একটি দৃষ্টি এখানে চলে আসবে মঙ্গলের, আরেকটি দৃষ্টি কোথায় যাবে, যেমন সপ্তমে বলেছিলাম, তাহলে আরেকটি দৃষ্টি এখানে চলে আসবে এবং আরেকটি দৃষ্টি এখানে চলে আসবে, অর্থাৎ অষ্টম, অর্থাৎ 1, 2, 3, 4 চতুর্থ ঘরে একটি দৃষ্টি, 5, 6, 7 সপ্তম ঘরে একটি দৃষ্টি এবং অষ্টম ঘরে একটি দৃষ্টি, তাহলে মঙ্গলের চতুর্থ, সপ্তম, অষ্টম ঘরে কিন্তু তার দৃষ্টি পড়বে। এগুলো কিন্তু আপনারা নোট করে রাখবেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে কাজে লাগবে। এছাড়া বলছে বৃহস্পতি, বৃহস্পতির কোথায় কোথায় দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি আছে সপ্তমে তো আছে এই সমস্ত গ্রহের, এছাড়া পঞ্চম এবং নবম, তাহলে আমরা ধরে রাখলাম বৃহস্পতি এখানে বসে আছে, তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি 1, 2, 3, 4, 5 অর্থাৎ এই ঘরটায় পড়বে, এখান থেকে এই ঘরটায়। এরপরে হচ্ছে 7 অর্থাৎ পুরো, আমি 7 মানে হচ্ছে একদম সিঁধে সিঁধি ঘরটি, এই ঘরটায় পড়বে, এবং 9 মানে হচ্ছে 7 যদি এটা হয় 8, 9 অর্থাৎ এই ঘরটায়, অর্থাৎ বৃহস্পতি যেখানে বসে থাকবে সেই জায়গায় বসে থেকে তার পঞ্চম ঘরে একটি দৃষ্টি দেবে, তার সপ্তম ঘরে একটি দৃষ্টি দেবে,
তার নবম ঘরে একটি দৃষ্টি দেবে, এটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতি যেখানেই বসে থাকুক এই পঞ্চম সপ্তম নবম ঘরে কিন্তু তার দৃষ্টি অবশ্যই পড়বে। এছাড়া কি আছে? এছাড়া আছে শনি। শনির কোথায় কোথায় দৃষ্টি আছে? শনির দৃষ্টি আছে তৃতীয়, সপ্তম এবং দশম, অর্থাৎ শনি যেই ঘরে বসে থাকবে। আবার দেখিয়ে দিচ্ছি শনির ক্ষেত্রটা। শনি যেই ঘরে বসে থাকবে, শনি আমি যদি ধরে নিলাম কি শনি এই ঘরটায় বসে আছে, আমি মনে করলাম যেটা যে কোনো ঘরে হতে পারে, শনি এই ঘরটায় যদি বসে থাকে তাহলে শনির তৃতীয় দৃষ্টি অর্থাৎ এক দুই তিন, তাহলে শনির তৃতীয় দৃষ্টি এখানটায় পড়বে। সপ্তম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এখানটায় পড়বে, এই এই ঘরটায়, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এখানে তৃতীয় দৃষ্টি পড়বে, এখানে সপ্তম দৃষ্টি পড়বে। আর দশম দৃষ্টি কোথায় পড়বে? এটা যদি সাত হয় অষ্টম নবম দশম, অর্থাৎ এই ঘরটায় পড়বে, এই ঘরটায়। অর্থাৎ শনি যেখানে বসে থাকবে সেখান থেকে সে তৃতীয় ঘরে দৃষ্টি দেবে, সপ্তম ঘরে দৃষ্টি দেবে এবং দশম ঘরে দৃষ্টি দেবে। এছাড়াও অতিরিক্ত দৃষ্টি কার আছে? রাহু। এছাড়াও আমাদের অতিরিক্ত দৃষ্টি আছে রাহু। তাহলে রাহু কিন্তু আমরা জানি যে রাহু কিন্তু বক্র গতিতে চলে, অর্থাৎ ক্লক ওয়াইজ কিন্তু রাহু কিন্তু এগিয়ে চলে, অর্থাৎ সমস্ত গ্রহরা যেমন এই দিকে মুভ করে, যদি একটি গ্রহ ধরুন বৃহস্পতি বা মঙ্গল বা শনি যে কোনো গ্রহ, সেই গ্রহগুলি কিন্তু এরকমভাবে চলবে, অর্থাৎ এই ঘরটায় যাবে তারপর এই ঘরটায় তারপর এই ঘরটায় এরকম করে চলবে। রাহু কিন্তু আবার বক্রগতির গ্রহ, অর্থাৎ রাহু কিন্তু আবার ক্লক ওয়াইজ চলে, অর্থাৎ রাহু যদি এখানে বসে থাকে তাহলে রাহু কিন্তু তারপরে এখানে চলে আসবে তারপরে এখানে চলে আসবে, অর্থাৎ এরকমভাবে রাহু ঘোরে। তাহলে রাহুর দৃষ্টিও কিন্তু বক্র দৃষ্টি হবে। তাহলে রাহুর দৃষ্টি কোথায় কোথায় আছে? রাহু কিন্তু পঞ্চমে, সপ্তমে, নবমে এবং দ্বাদশ, এই ঘরগুলোতে কিন্তু রাহুর দৃষ্টি আছে, পঞ্চম সপ্তম নবম এবং দ্বাদশ ঘরে। তাহলে রাহুর যদি দৃষ্টি আমরা ধরে নিই পঞ্চম ঘরে আছে তাহলে বক্রভাবে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, রাহুর দৃষ্টি কিন্তু সবসময় সমস্ত গ্রহের দৃষ্টি, যেমন আমরা ডান দিক থেকে গুনলাম কিন্তু রাহুর দৃষ্টি আমরা রাহুর বাঁ দিক থেকে গুনবো, তাহলে এক দুই তিন চার পাঁচ, তাহলে রাহু এখানে একটা দৃষ্টি দেবে। এরপরে কোথায় বললাম? সপ্তমে। তাহলে রাহু যেখানে বসে আছে সেখান থেকে এখানে একটা দৃষ্টি দেবে, অর্থাৎ সপ্তম, এটা পঞ্চম ছিল। এছাড়া কোথায় বললাম? নবম, অর্থাৎ সপ্তম অষ্টম নবম, অর্থাৎ এই ঘরটায় রাহুর দৃষ্টি থাকবে, তাহলে এটা হলো নবম দৃষ্টি, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নবম ঘরে এখানে রাহুর দৃষ্টি থাকবে। এছাড়াও রাহুর দৃষ্টি আছে দ্বাদশ ঘরে, অর্থাৎ নবম যদি এটা হয় দশম একাদশ দ্বাদশ, অর্থাৎ এই ঘরটায়, এই ঘরটায় রাহুর দৃষ্টি আছে, বারো নম্বর দৃষ্টি, অর্থাৎ দ্বাদশ দৃষ্টি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে রাহুর যে ব্যাপারটা, যে রাহু পঞ্চমে দৃষ্টি দেয়, সপ্তমে দৃষ্টি দেয়, নবমে দৃষ্টি দেয়, দ্বাদশে দৃষ্টি দেয়। তাহলে দৃষ্টি ব্যাপারটা হয়তো আপনারা এতক্ষণে লিখে রেখেছেন। এবারে আরো একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেব, সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে রাহু যদি এখানে বসে থাকে, রাহু যদি এখানে বসে থাকে তাহলে আমরা কি দেখলাম? রাহুর দ্বাদশ দৃষ্টি এই জায়গাটায় এসে পড়ছে, অর্থাৎ দ্বাদশ বারো নম্বর দৃষ্টি এখানটায় পড়ছে। কিন্তু আমি আপনাকে বলে রাখছি যে এটাকে আপনারা মেলাবেন, এটাকে আপনারা লিখবেন না, এইটাকে মাথায় রাখবেন, এটা কিন্তু কোনো সিস্টেমের ভেতরে নেই, কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা, যে রাহু যেই জায়গাটায় বসে থাকবে তার দুদিকের ঘরটাকে কিন্তু রাহু প্রভাব দিয়ে রাখবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে রাহু যেই জায়গায় বসে থাকবে রাহু কিন্তু তার এই দিকের ঘরটা এবং এই দিকের ঘরটা, দুদিকের ঘরটার মধ্যেই কিন্তু তার প্রভাব থাকবে। এটা কিন্তু রাহুর ক্ষেত্রে একটা বিশেষত্ব, এটাকে আপনারা লিখে রাখতে পারেন, এটাকে আপনারা লিখে যদি রাখেন তাহলে কিন্তু আপনারা মিলিয়ে দেখতে পারেন, এটা কিন্তু কোনো বইতে লেখা নেই, এটা কিন্তু অভিজ্ঞতা থেকে বললাম। এছাড়াও কেতুর কিন্তু কোনো জায়গায় দৃষ্টি নেই বলা হচ্ছে, কেতুর কিন্তু কোনো দৃষ্টি নেই বলা হচ্ছে, কিন্তু এটাও আমি আপনার অভিজ্ঞতা থেকে বলছি যে রাহু যেমন ঠিক পঞ্চম সপ্তম নবম দ্বাদশ ঘরেতে দৃষ্টি দেয়, আপনারা কিন্তু দেখবেন
যে কেতুরও কিন্তু একটা প্রভাব, এক যদি কেতু এখানে বসে থাকে এক দুই তিন চার পাঁচ এই ঘরটায়, সপ্তম মানে এই ঘরটায়, আর নবম মানে এই ঘরটায়, মাফ করবেন নবম মানে এই ঘরটায়, অর্থাৎ এই ঘরটায়, এটা নাইন, এটা সেভেন, এটা পাঁচ। অর্থাৎ কেতুর কোনো দৃষ্টি নেই বলা হয়, কেতুর কোনো দৃষ্টি নেই, কেতু অন্ধ বলা হয়ে থাকে। তাই আমাদের বৈদিক জ্যোতিষের মধ্যে, পরাশরীয় সিস্টেমের মধ্যে কিন্তু কেতুর কোনো দৃষ্টি নেই, এটাই কিন্তু সমস্ত জায়গায় লেখা আছে। কিন্তু আপনারা, এটা আমাদের, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলছি, এবং আমার সঙ্গে হয়তো আরও অনেক জ্যোতিষীরা একমত হবেন বা সহমত হবেন, কিছু কিছু জ্যোতিষী হয়তো অবশ্যই এটার বিরোধিতা করতে পারেন, তবে এখানে আমি বলবো যে আপনারা নিজের অভিজ্ঞতাতে এটাকে কাজে লাগাবেন। কেতু যেখানে বসে থাকবে তার পঞ্চম ঘরটি, সপ্তম ঘরটি এবং নবম ঘরটি কিন্তু তার একটা অশুভ প্রভাব অবশ্যই ফেলবে। আমরা এটাকে কিন্তু বলবো না যে দৃষ্টি, আমরা কিন্তু এটাকে বলবো যে অশুভ প্রভাব। তাহলে এই ঘরটা কিন্তু, অর্থাৎ কেতুর পঞ্চম ঘর, অর্থাৎ কেতু এবং রাহু বক্রগতির যেহেতু গ্রহ, তাই আমরা কিন্তু কেতু বা রাহুর যখন দৃষ্টি দেখব তখন কিন্তু কেতু বা রাহুর বাঁ দিক থেকে আমরা দৃষ্টিটাকে গোনা চালু করব। অন্যান্য গ্রহের ক্ষেত্রে কিন্তু আমরা ডান দিক থেকে গোনা চালু করতাম, এবার কেতু আর রাহুর ক্ষেত্রে কিন্তু আমরা বাঁ দিক থেকে গোনা চালু করব। তাহলে বাঁ দিক থেকে যদি গোনা আমরা চালু করি, তাহলে এক দুই তিন চার পাঁচ এই ঘরটা, সপ্তম এই ঘরটা এবং আট নয় এই ঘরটা, এই তিনটে ঘরকে কেতু কিন্তু তার নিজের অশুভ প্রভাব বা শুভ প্রভাব, কেতু যদি শুভভাবে থাকে তাহলে শুভ প্রভাব, কেতু যদি অশুভভাবে থাকে তাহলে অশুভ প্রভাব দিয়ে কিন্তু এই ঘরটাকে প্রভাবিত করবে। আশা করি যে আপনারা দৃষ্টি সম্পর্কে কিছুটা বুঝে গেছেন, কিছুটা জেনে গেছেন। তাহলে এবারে আরও একটি বিশেষ বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো এই অনুষ্ঠানের মধ্যে থেকেই, এটাকে অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন। এটি কিন্তু কোনো বইতে আপনারা পাবেন না, এটি কিন্তু আমি বেশ কিছুটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমার অভিজ্ঞতাতে মিলিয়েছি বেশ ব্যাপারটাকে বেশ কিছুটা, তো সেখান থেকে আপনাদেরকে জানাবো। আপনারা কিন্তু অবশ্যই লিখে রাখবেন, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টা কিন্তু আপনাদের কাজে লাগতে পারে, আবার কাজে নাও লাগতে পারে। তো অবশ্যই আমি সবসময় একটা কথা বলবো যে আপনারা অবশ্যই কিন্তু নিজের জীবনের সাথে বা কোনো জাতকের যদি জন্মছক ভবিষ্যতে যখন আপনারা বিচার করবেন তখন কিন্তু অবশ্যই মেলাবার চেষ্টা করবেন। বিষয়টা কিন্তু আমি মিলিয়েছি, আমি মিলিয়ে অনেক জায়গা কিন্তু দেখেছি যে হ্যাঁ বিষয়টা পজিটিভ, আবার কিছু কিছু জায়গা কিন্তু আমি দেখেছি যে না মিলছে না। তো এটা আপনাদের ব্যাপার, আপনারা মেলাবেন। তো আমার কাছে একটা ইনফরমেশান আছে, আমি সেটাকে দিয়ে দেবো, আমার কাছে একটা জ্ঞান আমি একটা পেয়েছি, তো সেটাকে আমি আপনাদের কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা লিখে রাখার চেষ্টা করবেন। বিষয়টা কি, এই দৃষ্টি সম্পর্কে আমাদের, আমি এখানে কি লিখছি, মিস্টার কীর্তন, দেখতে পাচ্ছেন কীর্তন পোপাট, আমি এখানে লিখলাম মিস্টার কেতন পোপাট হচ্ছেন একজন রাজস্থানের বড় জ্যোতিষী, এবং তিনি একটি কনফারেন্সে তার বক্তব্য তিনি বলছিলেন, আমি সেখানে নোট করেছি, এবং তিনি সেখানে বলছেন যে যেহেতু তিনি বিশাল বড় একজন পণ্ডিত ব্যক্তি, এবং এই কারণেই আমি ওনার বক্তব্যটাকে নেওয়ার নিয়েছিলাম এবং নিয়ে আমি নিজে অ্যানালিসিস করেছি ব্যাপারটা কিন্তু অনেকটাই ভালো বলতে পারি, আপনারা কিন্তু নিজের ক্ষেত্রে মিলিয়ে দেখবেন। কিন্তু আমি এখানে বলছি যে এই ব্যাপারটা কিন্তু আমি কোনো বইতে পাইনি বা কোনো আমরা কিন্তু এর কোনো আমি কিন্তু মানে কোনো বই থেকে নয়, এটা কিন্তু এই মিস্টার কেতন পোপাট যিনি রাজস্থানের অনেক বড় একজন জ্যোতিষী, অনেক বড় একজন পণ্ডিত ব্যক্তি, তো তিনি যিনি বলছেন, তিনি যেটি বলছেন সেটি বলছেন কি কি বলছেন এটাকে আপনারা কিন্তু মিলিয়ে দেখবেন। তিনি বলছেন মঙ্গলের দৃষ্টি আমরা কোথায় কোথায় জানি, মঙ্গলের দৃষ্টি আমরা দেখলাম চতুর্থ সপ্তম অষ্টম, অর্থাৎ এক দুই তিন চার, এটা চতুর্থ দৃষ্টি, এটা সপ্তম দৃষ্টি এবং এটা অষ্টম দৃষ্টি, বুঝতে পেরেছেন চতুর্থ সপ্তম অষ্টম। এটা এই মুহূর্তে আপনারা লিখে রাখতে পারেন, আবার লিখে না রাখতেও পারেন, আপনারা শুনে নিন ব্যাপারটা কি বলতে চাইছি।
তো এটা আমরা পরে কিন্তু এটা আমাদের কাজে লাগতে পারে, এই জন্য আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সেটা আপনারা খুব কম সময়ের মধ্যে এটাকে লিখে রাখার চেষ্টা করবেন। তো মিস্টার কেতন পোপার্ট জি ইনি বলছেন বা ইনি রিসার্চ করে যিনি ইনি পেয়েছেন বিষয়টা যে মঙ্গলের চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি, এই দৃষ্টি বিনিময়ে অর্থাৎ দৃষ্টির যে দৃষ্টি অনুসারে কিন্তু আলাদা আলাদা ফল গ্রহরা দিয়ে থাকে। তাহলে কীরকম সেটা হতে পারে? সেটা কিন্তু যেমন উনি বলছেন যে চতুর্থভাবে মঙ্গলের যখন দৃষ্টি পড়বে তাহলে সেই দৃষ্টিতে অর্থাৎ চতুর্থ ভাব নিয়ে যত কিছু জিনিস আছে, অর্থাৎ আমরা পরে ভাব বিচার যখন করব তার আগে আমরা বিভিন্ন ভাবের মধ্যে বিভিন্ন ভাবের কারকতা সম্পর্কে জানব। তো আমরা এখন এটাকে লিখে রাখবো, কারণ আমি এখনও কারকতাগুলো আপনাদের সামনে প্রকাশ করিনি। তো উনি বলছেন যে মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেখানে পড়বে সেই ঘরের সমস্ত বিষয় সম্পর্কে জাতক বা সেই ঘরের সমস্ত বিষয় কিন্তু জাতক পেতে চাইবে, সেই ঘরের সমস্ত বিষয় কিন্তু জাতক পেতে চাইবে। সপ্তম দৃষ্টি যেখানে পড়বে অর্থাৎ এই ঘরটা, তিনি বলছেন যে এই সপ্তম দৃষ্টি, এই সপ্তম দৃষ্টি যেখানে পড়বে মঙ্গল কিন্তু সেখানে সর্বদাই একটা চাপ সৃষ্টি করে রাখবে। এই সপ্তম দৃষ্টি যেখানে পড়বে সেখানে কিন্তু মঙ্গল সর্বদাই একটা চাপ সৃষ্টি করে রাখবে। এবং অষ্টম দৃষ্টি যেখানে পড়বে মঙ্গলের সেই ঘরের যাবতীয় বিষয় সম্পর্কে মঙ্গল কিন্তু নাশ করার চেষ্টা করবে। এটাকে আমরা যেহেতু নতুন জ্যোতিষ শিখছি, আমার মনে হয় না যে এটা আপনাদের কাছে এখন বলা উচিত ছিল, তবু আমি আপনাদেরকে বলছি যে কারণ অনুষ্ঠানগুলি অনেক সময় লেগে যায় তো বারবার ধরে পড়তে, তাই একটু লিখে রাখবেন, এটা পরে কাজে লাগবে আমাদের। এছাড়া বলছেন যে আমাদের বলছি বৃহস্পতি, তাহলে বৃহস্পতির ক্ষেত্রে উনি কি বলছেন? বৃহস্পতির ক্ষেত্রে উনি বলছেন যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেই ভাবের মধ্যে পড়বে সেই বিষয় সম্পর্কে জাতক কিন্তু সর্বদা চিন্তা ভাবনা করবে। 1, 2, 3, 4, 5 এই ঘরটা, এই ঘরটা অর্থাৎ বলছে যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেই ভাবের মধ্যে পড়বে সেই ভাবটিকে নিয়ে জাতক কিন্তু সর্বদা চিন্তা ভাবনা করবে। সেই ভাব থেকে জাতকের যদি ক্ষতিও হয় তবুও কিন্তু সেই ভাবের বিষয়গুলিকে নিয়ে জাতক কিন্তু লেগে থাকবে। সপ্তম দৃষ্টির ক্ষেত্রে তিনি বলছেন, তিনি বলছেন সপ্তম দৃষ্টি বৃহস্পতির যেখানে পড়বে, অর্থাৎ সপ্তম দৃষ্টি মানে এই ঘরটায় সপ্তম দৃষ্টি, বলছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি যেই ভাবের মধ্যে পড়বে সেই ভাব মানে সেই ভাবটিকে নিয়ে অর্থাৎ সেই ভাবের বিষয়গুলিকে নিয়ে জাতক কিন্তু লেগে থাকবে, কিন্তু সেই ভাবের বিষয়গুলি সম্পর্কে কিন্তু জাতক কোনো দায়িত্ব নেবে না। এই কথাগুলো কিন্তু আপনাদেরকে আমি আবার বলছি যে প্রথমে বলা উচিত নয়, কিন্তু তবুও আমি সময়ের যেহেতু একটা ব্যাপার আছে সেই কারণে আমি বলছি যে আপনারা লিখে রাখুন, এটা কিন্তু পরে আমাদের কাজে লাগবে। এই মুহূর্তে হয়তো আপনারা বুঝতে না পারেন বিষয়টা, তো তাই আপনারা লিখে রাখার চেষ্টা করবেন আমার কথাটা, এটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। আর এরপরে বলছে কি যে নবম দৃষ্টি অর্থাৎ বৃহস্পতির নবম দৃষ্টি হচ্ছে এই ঘরটায় পড়বে, অর্থাৎ নাইন্থ দৃষ্টি। নবম দৃষ্টি যেখানে পড়বে সেখানে বলছে যে বৃহস্পতির নবম দৃষ্টি যেইভাবে পড়বে সেই ভাব সম্পর্কে জাতকের ভেতর একটা জ্ঞান দেওয়া, একটা পরামর্শ দেওয়া, একটা দায়িত্বের কথা কিন্তু সেই জাতক সর্বদা বলবে, বা নিজেকে সেই ভাব সম্পর্কীয় সকল কিছু বিষয় কিন্তু জাতক একটু বেশি বেশি করেই লোককে বলার চেষ্টা করবে। ঠিক আছে, যেহেতু আমরা এর কারণ বলতেই পারি যে যেহেতু আমরা নাইন্থ হাউস থেকে পিতা বা নাইন্থ হাউস থেকে গুরু বিচার করে থাকি, সেই কারণে কিন্তু আমরা বলতেই পারি যে এইটা কিন্তু একটি বৃহস্পতি নেচার। এছাড়া বলছে কি শনি, এছাড়া বলছে শনি, অর্থাৎ শনির ক্ষেত্রে কি বলছে? শনির ক্ষেত্রে বলছে ধরে নিলাম শনি এই ঘরে বসে আছে, তাহলে বলছে যে শনি যেই ঘরে বসে থাকবে, শনি যেই ঘরে বসে থাকবে সেই ঘরে তৃতীয় দৃষ্টি পড়বে প্রথম এই ঘরটায়। তাহলে বলছে যে শনির তৃতীয় দৃষ্টি যেই ভাব, যেই ভাবে পড়বে সেই ভাবটিকে নিয়ে জাতকের ভেতরে কিন্তু প্রচণ্ড ভালোবাসা থাকবে। শনির তৃতীয় দৃষ্টি যেই ভাবে পড়বে সেই ভাবটিকে নিয়ে জাতকের কিন্তু প্রচণ্ড, জাতকের ভেতরে প্রচণ্ড ভালোবাসা দেখা যাবে। সে বিষয়ে, সেই ভাবের বিষয়গুলিকে নিয়ে জাতক কিন্তু সর্বদাই মাথা ঘামাবে, এটা উনি বলছেন। এছাড়া হচ্ছে শনির সপ্তম দৃষ্টি এই ঘরটায় পড়বে, তাহলে সপ্তম দৃষ্টি সম্পর্কে কি বলছেন? সপ্তম দৃষ্টি সম্পর্কে বলছেন
যে যেইভাবে শনির সপ্তম দৃষ্টি পড়বে সেই স্থানকে কেন্দ্র করে জাতকের ভেতরে একটা লোককে দেখানোর ব্যাপার চলে আসবে। শনির সপ্তম দৃষ্টি যেই ভাবের মধ্যে পড়বে সেই ভাবকে কেন্দ্র করে জাতকের ভেতরে কিন্তু একটা লোককে দেখানোর একটা ব্যাপার চলে আসবে, যে আমি কত কষ্ট করেছি বা আমি কত পরিশ্রম করেছি সেই বিষয় নিয়ে জাতক কিন্তু লোককে বিশেষ করে বলবে। আর এছাড়া শনির যে দশম দৃষ্টি অর্থাৎ সপ্তম অষ্টম নবম দশম, এই ঘরে শনির একটি দৃষ্টি পড়বে দশম দৃষ্টি। তাহলে দশম দৃষ্টি সম্পর্কে উনি বলছেন যে শনি দশম দৃষ্টি যেই স্থানে পড়বে সেই ভাবের বিষয়গুলিকে পেতে জাতকের ভেতর কিন্তু পরিশ্রম করবে জাতক, পুরোপুরি সেই বিষয়গুলির উপরে জাতক ধ্যান দেবে এবং সেই বিষয় সম্পর্কে জাতক সর্বদা কথায় কথায় ব্যক্ত করবে এবং সেই জায়গায় নিজের একটি স্থান সর্বদা পেতে চাইবে। অর্থাৎ শনির দশম দৃষ্টি যেই স্থানে পড়বে সেই ভাবকে কেন্দ্র করে জাতক কিন্তু সর্বদা সেই বিষয়গুলি অর্থাৎ যেই এই দশম ভাবের অর্থাৎ দশম দৃষ্টিতে যেই ভাবের মধ্যে পড়বে সেই ভাব সম্পর্কে জাতক পরিশ্রম করবে, জাতকের ভিতরে সেই বিষয়গুলিকে পাওয়ার একটা একটা ইচ্ছা প্রকাশ করবে এবং সেই জায়গাটা পাওয়ার জন্য জাতক কিন্তু যথেষ্ট পরিশ্রম করবে এবং যথেষ্ট মেহনত করবে। এই হচ্ছে একটি বিশেষ নোট আপনাদেরকে দিলাম। এটি কিন্তু মিস্টার কেতন পোপার, ইনি রাজস্থানের একজন পণ্ডিত ব্যক্তি বা পণ্ডিত জ্যোতিষী, তিনি তার রিসার্চের মাধ্যমে এই বিষয়টিকে প্রকাশ করেছেন একটি কনফারেন্সে, সেখান থেকে আমি এই নোটটি তুলেছি আপনাদেরকে জানিয়ে দিলাম। কারণ সময় যেহেতু কম সেই কারণে আপনারা লিখে রাখবেন, এই বিষয়টা হয়তো আপনারা এখন বুঝতে পারবেন না অনেকেই, তাই এটা কিন্তু আপনারা লিখে রাখবেন, এটা কিন্তু ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। আর যারা যারা এই বিষয়টিকে বুঝতে পারছেন, যারা যারা এই বিষয়টিকে বুঝতে পারছেন তাদের কাছে আমি অনুগ্রহ রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়টিকে অন্যান্য জন্মছকের মধ্যে মিলিয়ে দেখবেন এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আবার একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব পরের দিনে। ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।